বৃন্দাবন জঙ্গলে এক টোনা পাখি ওর একমাত্র মেয়ে টুনটুন আর স্ত্রী টুনির সাথে বাস করত। টুনি, এই টুনি শোনো, আমি শহরে যাচ্ছি, তুমি কিন্তু মেয়েকে একদম বকাঝকা করবে না, এই বলে দিলাম। হ্যাঁ, তোমার মেয়েকে আমি বকাঝকা করব না, কিন্তু তোমার মেয়েকেও একটু ভদ্র থাকতে বলো কেমন? সারাদিন তো দুষ্টুমি করে আর এরও ক্ষতি করে বেড়ায়, আর এত সব বিচার তো আমাকে একাই শুনতে হয়, তাই না? তোমাকে তো শুনতে হয় না। আহা টুনি, ও তো বাচ্চা মেয়ে, একটু দুষ্টমি তো ও করবেই, তাই না? তুমি দেখো, ও বড় হলে আর এমন করবে না। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর মেয়ের হয়ে সাফাই গাইতে হবে না, সাবধানে শহরে যাও টোনা। ঠিক আছে। এরপর টোনা টুনিকে বিদায় জানিয়ে কাজে চলে যায়, আর কিছুক্ষণ পর টুনটুন বাহির থেকে বাড়িতে ফিরে আসে। মা, ও মা, বাবা কোথায়? মা, বাবাকে তো দেখছি না। তুই কি আর তোর বাবার খেয়াল রাখিস বল? তোর বাবা শহরে চলে গেছে, এখন বলতো তুই কোথায় গিয়েছিলি এতক্ষণ? আমি তো শালুদের সাথে খেলছিলাম মা, জানো মা, আজ অনেক মজা করেছি আমরা। হ্যাঁ, সে তো করবি অনেক মজা, এবার তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে আয় তো, আমি তোকে খাবার খেতে দিচ্ছি। এরপর টুনটুন হাত মুখ ধুয়ে খেতে বসে, আর খাওয়া শেষ করে আবারও খেলতে চলে যায়। জানিস শালু, আজ টিয়ে মাসির বাগানে অনেকগুলো পাকা পাকা আম দেখেছি, চল চল আমরা গিয়ে সেই আমগুলোকে চুরি করে নিয়ে আসি, আর অনেক মজা করে সেই আমগুলো আমরা খাবো, কেমন? তুই ঠিক বলেছিস রে টুনটুন, তবে চল, মিষ্টি টিয়ে মাসির কাছে আম চাইলে তো মাসি দিতেই চায় না আমাদের, তাই চল আমরা বরং চুরি করে খাবো আজ। এরপর টুনটুন আর শালু মিলে টিয়ের বাগান থেকে আম চুরি করে আনে, আর দুজন ভাগাভাগি করে অনেক মজা করে সেই আম খায়। সত্যি শালু, আমগুলো কিন্তু বেশ মজা ছিল, কিন্তু শোন, আর চুরি করা যাবে না রে, মা বলেছে চুরি করা মহাপাপ, তাছাড়া টিয়ে মাসি জানতে পারলে কিন্তু আমাদের আর রক্ষে নেই, বুঝেছিস? আচ্ছা, আমরা কি ইচ্ছে করে চুরি করেছি নাকি বলতো? যাই হোক, খেতে ইচ্ছে করেছে তাই চুরি করে খেয়েছি, চল এবার বরং বাড়িতে চলে যাই। এরপর ওরা দুজন দুজনের বাড়ি চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। ওই জঙ্গলেই বাস করত এক দম্পতি, কালু আর কাকলি কাক। তারা দুজন খুব অলস ছিল, অন্যের কাছের ফল চুরি করেই তারা তাদের পেট ভরাতো। কালু, এই কালু, শুনছো আজ কোনো ফল চুরি করে আনোনি? না কাকলি, আজকাল তো জঙ্গলে কোনো ফলের গাছই খুঁজে পাওয়া যায় না, কি করি বলো তো? চুরি করতে না পারলে তো আমাদের না খেয়ে দিন কাটাতে হবে, আমরা তো দুজনের একজনও কোনো কাজ করি না। সে তো খুব চিন্তার বিষয়। কালু, এই কালু, তুমি কি কোনো মিষ্টি আঙ্গুরের সুঘ্রাণ পাচ্ছ? আমি কিন্তু পাচ্ছি, দেখো চারদিকে কেমন মিষ্টি গন্ধে মৌ মৌ করছে। তুমি তো ঠিক কথাই বলেছো কাকলি, তবে তো আশেপাশে খুঁজে দেখতে হয় এই আঙ্গুরের সুঘ্রাণ কোথা থেকে আসছে, চলো তবে, আর দেরি কিসের? আসলে ওই জঙ্গলে এক অসহায় বৃদ্ধা মিনু টুনটুনির একটা আঙ্গুরের গাছ ছিল। বৃদ্ধা মিনু টুনটুনি সেই আঙ্গুরের গাছে আঙ্গুর বিক্রি করে তার পেটের ভাত জোগাড় করত, আর এতক্ষণ কালু ও কাকলি যে সুঘ্রাণ পাচ্ছিল তা এই মিনু টুনটুনির আঙ্গুরের গাছের। কাকলি, ওই দেখো, আমরা এতক্ষণ এই বুড়ির আঙ্গুরে সুঘ্রাণ পেয়েছিলাম গো। আহা, কত পাকা পাকা আঙ্গুর ধরে আছে, আমার তো এক্ষুনি এক ঝোপা আঙ্গুর চুরি করতে ইচ্ছে করছে। কিন্তু কি করে আঙ্গুর চুরি করবে তুমি? দেখছো না ওই বুড়িটা কেমন করে আঙ্গুর গাছটাকে পাহারা দিচ্ছে? এভাবে পাহারা দিলে তো আমরা চুরি করতেই পারবো না। হ্যাঁ, তাই আমাদের এখন এই বুড়িকে এখান থেকে সরাতে হবে আগে। এরপর কালু কাক একটা বড় পাথর নিয়ে এসে একদিকে ঢিল মারে, আর বৃদ্ধা মিনু টুনটুনি কিসের আওয়াজ হয়েছে তা খুঁজতে গেলে সেই সুযোগে কালু ও কাকুলি আঙ্গুর চুরি করে নিয়ে আসে, আর বাড়িতে গিয়ে মজা করে সে আঙ্গুর খায়। কাকলি, আজ না হয় এভাবে চুরি করলাম, কিন্তু কাল কিভাবে চুরি করব বলো তো? ওসব নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, বুঝেছো? কি করতে হবে তা আমি ভেবে নিয়েছি, শোনো,
কাল আমি ওই বুড়িকে ব্যস্ত রাখবো, আর তুমি সেই সুযোগে ফল চুরি করবে। এরপর পরের দিন কাকুলি অনেক জোরে জোরে বৃদ্ধা মিনুকে ডাকতে থাকে। ও মিনুমাসি, মিনুমাসি বাসায় আছো গো? একটু আমার বাড়িতে এসো না, আমার ঘরে একটা সাপ ঢুকেছে, দেখো না কালুও তো বাড়িতে নেই, একটু এসো না মিনুমাসি। কাকুলির চিৎকার শুনে মিনু টুনটুনি সেখানে দৌড়ে ছুটে যায়, আর কাকুলির পুরো ঘর খুঁজেও একটা সাপও পায় না। আর অন্যদিকে কালু সেই সুযোগে গাছের সব আঙ্গুর চুরি করে নিয়ে যায়, আর মিনু টুনটুনি ফিরে গিয়ে তো অনেক অবাক হয়ে যায়। আরে আমি তো একটু আগে কতগুলো আঙ্গুর দেখলাম, আর এখনই আঙ্গুরগুলো কোথায় গেল? তার মানে কেউ আমার আঙ্গুরগুলো রোজ চুরি করে? না, ওই তো কটা আঙ্গুর দেখা যাচ্ছে। আমি এখন থেকে ওই আঙ্গুরগুলোকে ভালো করে পাহারা দিব, আমি আর কোথাও যাব না বাগান থেকে। এই আঙ্গুর বিক্রি না করলে যে আমাকে না খেয়ে দিন কাটাতে হবে। এসব ভেবে মিনু টুনটুনি সারাক্ষণ তার গাছের নিচে পাহারা দিতে থাকে, আর কেউ ডাকলেও কোথাও যায় না। কাকলি শোনো, এই বুড়ি মাসিকে তো কিছুতে গাছের নিচ থেকে সরাতে পারছি না, তবে এবার কি হবে বলো তো? আজ আমরা কিভাবে ফল চুরি করব? একটা বুদ্ধি পেয়েছি কালু, এখন থেকে আমরা রাতে করে ফল চুরি করব। এরপর থেকে কালু আর কাকলি রাতে করে ফল চুরি করতে থাকে, আর এতে মিনু টুনটুনি অনেক চিন্তায় পড়ে যায়। একদিন মিনু টুনটুনি যখন চিন্তা করছিল, তখন সেদিক দিয়ে টুনি আর টুনটুন যাচ্ছিল। আরে মিনুমাসি, আপনি কেমন আছেন? আর আপনাকে এত চিন্তিত লাগছে কেন? কি আর বলবো রে মা, আমি অসহায় আর বৃদ্ধা পাখি, এই আঙ্গুর গাছটাই হলো আমার একমাত্র রোজগারের সম্বল। কিন্তু আজ কদিন থেকে কে যেন আমার আঙ্গুর গাছের আঙ্গুর চুরি করছে রে মা, আমি তো কিছুই বুঝতে পারছি না রে। ও এই ব্যাপার, তবে আপনি চিন্তা করবেন না, আমরা ঠিক আপনাকে এই ফলচোর ধরে দিতে সাহায্য করব মাসিমা। এরপর মিনু টুনটুনি আর টুনটুন মিলে একটা ফন্দি আটে, আর ওরা পুরো গাছে একটা জাল বিছিয়ে দেয়। আর রাতে যখন কালু ও কাকুলি ফল চুরি করতে আসে, তখনই জালে ওদের দুজনের পা আটকে যায়, আর মিনু টুনি আর টুনটুন সেখানে ছুটতে চলে আসে। ও তাহলে এই ব্যাপার, এতদিন তাহলে তোরা দুজনে আমার আঙ্গুর চুরি করেছিস রে, তোদের তো শাস্তি পেতেই হবে আজ। মাসিমা, আপনি আমাদের বাঁচান মাসিমা, আমরা আর কখনো চুরি করব না মাসিমা, আর আপনার সব ক্ষতিপূরণ আমরা দিয়ে দিব, তবুও আপনি আমাদের বাঁচান মাসিমা, আর আমাদের ক্ষমা করে দিন। যা, এবারের মতো তোদের আমি ক্ষমা করে দিলাম, তবে তোরা আর কোনোদিন অন্যায় করবি না। আর টুনি, তোকে অনেক ধন্যবাদ রে মা, আজ তোর জন্যই আমি এই চোরকে ধরতে পেলাম। এরপর মিনু টুনটুনি কালু ও কাকুলির থেকে ক্ষতিপূরণ নেয়। টুনি, আমি অফিসে যাচ্ছি, আমার জন্য আজকে তুমি ছানার পায়েস রান্না করে রেখো তো। আচ্ছা ঠিক আছে। এরপর টোনা অফিসে চলে যায়, এদিকে টুনিও রান্না করতে বসে। শুধুমাত্র ছানা দিয়ে পায়েস রান্না করে বসে থাকে টুনি। তখন মিনু এসে বলে, বৌমা আমি একটু বাহিরে যাচ্ছি মা, তুমি ভালো করে ঘরগুলো ধুয়ে মুছে রেখো তো। আচ্ছা ঠিক আছে মা, আপনি নিশ্চিন্তে যান, আমি সব কিছু ধুয়ে মুছে সুন্দর করে রাখবো। এরপর মিনু বাহিরে চলে যায়। এদিকে টুনি মনে মনে ভাবে, মা তো আমাকে সব ধুয়ে মুছে রাখতে বলেছে, তাহলে তো আমাকে সব ধুতে হবে, আমি বরং এই ল্যাপটপটাকে আগে ধুয়ে নি, কি নোংরা হয়ে আছে রে বাবা, কতদিন থেকে যে এই ল্যাপটপটাকে ধোয়া হয় না। এরপর টুনি ল্যাপটপটাকে সাবান দিয়ে ইচ্ছে মতো ঘষে এক ঘন্টা ধরে পানিতে ভিজিয়ে রাখে, এরপর রোদে শুকাতে দেয়। যাক, ল্যাপটপটা তো পরিষ্কার হয়েছে, এবার টিভিটা পরিষ্কার করি, তারপর পুরো ঘর পানি আর সাবান দিয়ে ধুয়ে নিব। এরপর টুনি একে একে টিভি ধুয়ে ফেলে, তারপর মেঝেটাকেও পানি আর সাবান দিয়ে ধুয়ে ফেলে। মেঝেতে সাবান জল দেওয়ার কারণে মেঝে অনেক পিচ্ছিল হয়ে যায়। যাক বাবা, সব কাজ শেষ হয়ে গেছে,
সব শুধু শুধু আমাকে বোকা বলে। এবার আমার স্বামী আর শাশুড়ি আমার অনেক প্রশংসা করবে, ভাবতেই যে আমার কি ভালো লাগছে, আজকে আমি পুরস্কার পাবো। তখনই ধপাস করে একটা শব্দ হয় আর মিনু টুনটুনি চিৎকার করতে থাকে, ও মা গো, ও বাবা গো, মরে গেলাম গো, মরে গেলাম, কে কোথায় আছো, বাঁচাও আমাকে, আমি যে মরে গেলাম গো। এ কি মা, আপনি মেঝেতে বসে কাঁদছেন কেন, আপনি কি পড়ে গেছেন, কি করে পড়লেন, কখন পড়লেন, বুঝতেই পারলাম না, একটু শব্দ হলো, মা আপনি কি ব্যথা পেয়েছেন? ধুর বৌমা, তুমি রাখো তো এখন ওসব কথা, আচ্ছা তুমি মেঝেতে কি রেখেছো বলো তো? কিচ্ছু না তো মা, আমি তো শুধু সাবান আর জল দিয়ে মেঝেগুলো ধুয়ে দিয়েছি, আপনি যে আমাকে বললেন ধুয়ে মুছে রাখতে। হায় ঈশ্বর, তুমি এ কোন মেয়েকে আমার ছেলের বউ বানিয়েছো, এত বোকা কেউ হয়? আমি বলেছি মুছে রাখতে, সাবান দিয়ে ধুতে নয় বৌমা। এটা তো তাহলে আগে বলা উচিত ছিল আপনার মা, আপনি ঠিক করে কথা বলতে পারেন না, আবার আমাকে দোষ দিচ্ছেন আপনি, এটা কিন্তু ঠিক না মা। একটা থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দিব, বোকা কোথাকার, তোলো বলছি আমাকে। এরপর টুনি মিনুকে তুলতে যায় আর তখনই টোনা বাসায় ফিরে আসে। কি হয়েছে মা, তুমি এভাবে মেঝেতে পড়ে আছো কেন? আর বলিস না রে বাবা, তোর এই বোকা বউ আমার বারোটা বাজিয়ে দিয়েছে রে। এরপর মিনু টোনাকে সব কথা খুলে বলে, সব শুনে টোনা অনেক হাসতে থাকে। এরপর টোনা তার ঘরে যায় আর টুনিকে বলে, টুনি তোমাকে যে আমি ছানার পায়েস রান্না করতে বলেছিলাম, তা তুমি কি সেটা করেছো? হ্যাঁ টোনা, করেছি করেছি, তুমি খেতে চেয়েছো, আমি কি না করে থাকতে পারি, দাঁড়াও দাঁড়াও আনছি। এরপর টুনি পায়েস নিয়ে এসে টোনাকে দেয় আর টোনা এক চামচ মুখে দিতে, থু থু থু, এটা কি পায়েস হয়েছে, না আছে মিষ্টি না আছে নুন, কি রান্না করেছো শুনি। রাগ করছো কেন, তুমি না বললে ছানা দিয়ে পায়েস করতে, তাই তো আমি শুধু ছানা দিয়েই করেছি, দুধ চিনি নুন মশলা কোনো কিছুই তো দেইনি। হায় ঈশ্বর, এ আমি কাকে বিয়ে করে এনেছি, পায়েসে দুধ চিনি নুন মশলা সবই দিতে হয়, বুঝতে পেরেছো? তুমি যে কেন এত কম বোঝো টুনি, সেটাই তো আমি বুঝতে পারি না। আর তোমরা যে আমাকে সব কথা কেন আগে বলো না, সেটা তো আমিও বুঝতে পারি না, সব কথা আগে খোলাসাভাবে বললেই তো হয়, নিজেরা ভুল করে বলে আবার আমাকেই দোষ দেয়, ভালোই লাগে না। এসব বিষয় যে তোমাকে বলে দিতে হবে সেটা তো আমি আগে জানতাম না। হয়েছে হয়েছে, এখন বাদ দাও, আমার ল্যাপটপটা কোথায় রেখেছো আর টিভিটাই বা কোথায় রেখেছো তুমি? ও ওগুলো, হ্যাঁ ওগুলো খুব ময়লা হয়েছিল, ময়লায় গিজগিজ করছিল ধুলো বালিতে, তাই আমি সাবান আর জল দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে রোদে শুকাতে দিয়েছি, একটু পর নিয়ে আসব। কি কি বললে তুমি, এটা তুমি কি করেছো টুনি, ল্যাপটপ কেউ জলে ভেজায় নাকি? হ্যাঁ বোকা মূর্খ গাধা কোথাকার, তুমি কি জানো আমার কত প্রয়োজনীয় ফাইল ছিল ওখানে, কোন পাপে যে আমি তোমার মতো বোকাকে বিয়ে করতে গেলাম তাই ঈশ্বরই জানেন। আমি তো ভালো কাজই করেছি, কত ময়লা লেগেছিল ল্যাপটপটাতে আর এখন কত সুন্দর দেখা যাচ্ছে, আর সব দোষ এখন আমার হয়ে গেল, তোমাদের ভালো করতেই নেই। দূর ছাই, তোমার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছিল। এই বলে টোনা রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। ওইদিকে মিনু টুনিকে ডাকতে থাকে। হ্যাঁ মা, ডাকছিলেন আমাকে, বলুন। হ্যাঁ ডাকছিলাম, আমার কোমর তো ভেঙেই রেখেছো, এখন রাতের খাবারটা একাই তৈরি করে নাও, শুকনো রুটি আর ছোলার ডাল রান্না করো, আর শোনো কোনো গড়বড় করো না যেন আবার। ঠিক আছে মা, আমি খুব ভালোভাবেই করে নিব, কোনো সমস্যা হবে না। এরপর টুনি রান্নাঘরে গিয়ে ছোলার ডাল সিদ্ধ বসিয়ে দেয় আর রুটি বেলা শুরু করে। ধুর বাবা, একটা একটা করে রান্না করতে গেলে তো অনেক সময় লাগবে, আমি বরং এক কাজ করি, লন্ড্রি মেশিনটা দিয়ে রুটি ছেঁকা শুরু করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে।
এরপর টনি লন্ড্রি মেশিন দিয়ে রুটি ছাঁকা শুরু করে দেয়। তখনই সেখানে টোনা চলে আসে। আরে আরে টনি, এটা তুমি কি করছো? হ্যাঁ, লন্ড্রি দিয়ে কেউ রুটি ভাজে? দেখো না, চুলায় তো ছোলা সিদ্ধ বসিয়েছি, ওটা হতে তো অনেক দেরি হবে, তাই আমি লন্ড্রি দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই তো করছি। আমার মাথায় তো অনেক বুদ্ধি, বুদ্ধি একদম চিরিং চিরিং করে বাড়ছে। জানো টুনি, আমি বোকা অনেক দেখেছি, কিন্তু তোমার মতো এমন বলদ আমি কখনো দেখিনি। শোনো, তোমাকে একটা কথা আমি বলে রাখছি, হয় তুমি শুধরাবে, নয়তো আমার ঘর ছাড়বে। তোমার মতো এমন বলদের সাথে সংসার করতে আমি পারবো না, এই বলে দিলাম। এরপর টোনা টুনির সাথে অনেক রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে টুনি ভাবতে থাকে, ধুর বাবা, ভালো লাগে না, আমি তো সবই ঠিকঠাক বানাই, তাহলে কেন সবাই আমাকে বোকা বলে? আমি কত ভালোভাবে কাজ করি, কত তাড়াতাড়ি কাজ করি, কিন্তু আমার কাজ কারো পছন্দই হয় না। এইসব ভাবতে ভাবতে বেশ কিছুক্ষণ কেটে যায়। এরপর রাত হয়ে যায়। ও মা, আমি তো আজ ধূপ দেইনি, শাশুড়ি মা তো আজ আমার 12টা থেকে 14টা বাজিয়ে দিবে। যাই, আগে লঙ্কা দিয়ে ধূপটা দিয়ে নে। এরপর টুনি শুকনো লঙ্কায় আগুন দিয়ে ধোয়া করে ধূপ দিতে থাকে। এদিকে একটা চোর তার ঘরে বসে থাকে, আর সেই চোরের কথা কেউ জানতেও পারে না। এইদিকে লঙ্কার ঘ্রাণ পেয়ে মিনুও দৌড়ে আসে সেখানে। এ কি বৌমা, তুমি লঙ্কা দিয়ে ধূপ কেন দিচ্ছ? মা, আপনি কথা না বাড়ি আগে আমার কাজটা শেষ করতে দিন তো। টুনির কথা শুনে মিনু চুপ করে দাঁড়িয়ে থাকে, আর রেগে আগুন হতে থাকে। হঠাৎ করে চোর কাশতে শুরু করে। বৌমা, এটা কার গলা শুনতে পেলাম? কেউ ভাবে কাশছে? জানি না তো মা, চোর হয়তো, ভাত চোর। কে কোথায় আছো? শীঘ্রই আসো, আমাদের বাড়িতে চোর ঢুকেছে, সবাই দৌড়ে আসো। এরপর তাদের পাড়া প্রতিবেশীরা সবাই সেখানে দৌড়ে আসে, আর তারা সত্যি চোরকে দেখে। এরপর ইচ্ছা মতো পিটিয়ে চোরকে ছেড়ে দেয়। বৌমা, তুমি অনেক বুদ্ধিমতী মা, আজ তুমি একটা একটা ভালো কাজ করেছো বৌমা। তারা যখন এসব কথা বলাবলি করছিল, তখনই সেখানে টোনা আসে, আর মিনু টুনটুনি টোনাকে সব ঘটনা খুলে বলে। সত্যি টুনি, তুমি তো দেখছি বোকা নও, তুমি আমার লক্ষ্মী বউ, এখন থেকে আমি তোমাকে লক্ষ্মী বউ বলেই রাখবো, তুমি যে আজ একটা বড় কাজ করেছো। টোনা আর শাশুড়ির মুখে এমন প্রশংসা শুনে টুনি আনন্দে অনেক নাচতে থাকে। এরপর থেকে টুনি নিজেকে অনেক বুদ্ধিমতী ভাবতে শুরু করে। আজ এত বেলা হয়ে গেছে, আর ভালো লাগে না আমার, সকাল সকাল উঠে শুধু কাজ করো। এ কথা বলেই টুনি তাড়াতাড়ি করে একটা ঝাড়ু নিয়ে আঙ্গিনা ঝাড়ু দিতে থাকে, আর বলতে থাকে, এত বেলা হয়ে গেল, তাও কারো উঠার নাম নেই, পেয়েছে একটা বান্দি, বান্দি উঠে কাজ না করলে তো কারো কাজই ঠিক করে হয় না, মনে হয় কাজ করার জন্য আমি এই সংসারে পড়ে আছি, আমার মনে হয় আর কোনো কাজ নেই। আজ ঘুমটা ভালোই হলো। হ্যাঁ রে, এটা তুই কি আঙিনা ঝাড়ু দিলি বল তো? এই যে না এখানে ময়লা পড়ে আছে, এই পাশটা ভালো করে ঝাড়ু দে। ওই যে উঠেছেন মহারানী, মহারানী উঠে আবার হুকুম দেয়া শুরু করলো, দুই দিন ধরে সংসারে এসে আমাকে আবার হুকুম করছে, আর আমি এত বছর ধরে এ সংসার করেও কাউকেই হুকুম করতে পারলাম না, ওরা কপাল আমার। হ্যাঁ রে, তুই এত বিড়বিড় করে কি বলছিস বল তো? এই যে এর পাশটা একটু বেশি করে ঝাড়ু দে না, দেখ কত ময়লা পড়ে আছে, কোনো কাজই তো ঠিক মতো করতে পারিস না, মন দিয়ে কাজ কর বলছি। এই কথা শুনে টুনি ভীষণ রেগে যায়, আর রাগ করে ঝাড়ুটা ছুঁড়ে মারে মাটিতে, আর বলতে থাকে, পারবো না আমি ভালো করে ঝাড়ু দিতে, তোর যদি মন চায় তুই কাজ কর, আমি এবারে বড় বউ, তাই আমাকে একদম হুকুম করতে আসবি না, এই বলে দিলাম। হ্যাঁ রে, তোর সাহস তো কম নয়, তুই ঝাড়ুটা আমার মুখের সামনে ফেলে দিলি, শাশুড়ি মাকে কি ডাকবো? দিবিনি যখন কটা লাগিয়ে তখন ভালোই হবে, তখন বুঝবি মার খেতে কত মজা লাগে। পেয়েছিস তো ওই একটা হাতিয়ার,
কিছু বললেই শাশুড়িমাকে কি ডাকবো? ডাক না ডাক, সারাদিন তো পায়ের উপর পা তুলে বসে বসে থাকিস, আর শাশুড়ির সামনে ন্যাকামো করিস, এটাই তো পারিস তুই, তাছাড়া তো আর কোনো কাজই পারিস না। এই সকাল সকাল তোদের আবার কি হলো? হ্যাঁ, আর বড় বউ তুই এত কথা বলছিস কেন? বাড়ির সব কাজ তুই করবি, ছোট বউকে কোনো কাজের কথা বলবি না, বুঝেছিস? এই যে এতক্ষণ যে তোমরা টুনি আর সুখীকে দেখছো, ওরা আসলে মিনু টুনটুনির দুই ছেলের বউ। আসলে মিনু টুনটুনি তার ছেলে টোনা আর বান্টি নামে দুই ছেলের সাথেই থাকতো। মিনু টুনটুনি তার দুই ছেলের সাথে বেশ ভালোভাবেই তার দিন কাটাতো। হঠাৎই একদিন টোনা আর বান্টি টুনি আর সুখী নামে দুই পাখিকে বিয়ে করে আনে। টুনি ছিল গরিব পরিবারের মেয়ে আর সুখী ছিল ধনী পরিবারের মেয়ে। তাই মিনু টুনটুনি টুনিকে বেশি পছন্দ করত না, আর সুখী পায়রাকে অনেক পছন্দ করত। তাই টুনিকে দিয়ে বাসার সব কাজ করাতো, আর সুখীকে দিয়ে একটুও কাজ করাতো না। বড় বউ, এই বড় বউ কোথায় গেলি? বলি আজকে রান্না বান্না কিছু হবে না নাকি? এখনো তো দেখছি চুলায় আগুনই দেওয়া হয়নি। বলি আজকে কি কারো খাবার জুটবে নাকি জুটবে না? মিনু টুনটুনি চিৎকার শুনে টুনি আর সুখী পায়রা সেখানে আসে। কেন মা, আমি কেন প্রতিদিন রান্না করব? হ্যাঁ, এই তো আপনার ছোট বৌমা এখানেই তো আছে, তা ওকেও তো একটু বলতে পারেন নাকি যে দুই একদিন একটু রান্না করুক? কি রে ছোট, তা বলি, অনেকে তো একটু শখ করেও মাঝে মাঝে রান্না করে, তুইও তো একটু শখ করে রান্না করতে পারিস নাকি? তাও তো করিস না দেখছি, শুধু শুয়ে বসে খাস। দেখেছেন মা, টুনি দিদি কি বলছে আমাকে? আর দেখেন কি ভাবেই না আমাকে কথা শোনাচ্ছে। বলুন তো মা, আমি কি করে রান্না করব? আমি কি আর বাবার বাসায় কখনো রান্না করেছি? বলুন না মা। আর জানেন মা, আমি তো কখনো রান্নাঘরেই ঢুকিনি, তাহলে আমি কি করে রান্না করব? দিদি তো আছেই। বৌমা, সুখী তো ঠিক কথাই বলেছে, সুখীর বাবা মা তো অনেক ধনী, ওদের বাসায় তো রান্না বান্না করার জন্য কাজের লোক আছে, তাই ও তো রান্নাঘরেই ঢুকেনি। আর তোর বাবা মা তো অনেক গরিব, তাই বাসায় কাজের লোক রাখা তো দূরের কথা, ঠিক মতো খেতে পারতে কিনা তাও সন্দেহ আছে। আর শোন, এখন থেকে ছোট বৌমাকে কাজের কথা আর বলবি না, এই বলে দিলাম, তুই সব কাজ করবি, বুঝেছিস? গরিবের মেয়ে হয়ে আবার বড় বড় কথা, তুই কি এনেছিস? হ্যাঁ, আর ছোট বৌমাকে দেখ, বাপের বাড়ি থেকে কত কিছু আনে আর কত কিছু আনছে, দু টাকা দেওয়ার মরদ নেই তার আবার বড় বড় কথা। মিনু টুনটুনি এসব কথা বলে আর ছোট বৌমা সুখীকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। আর টুনি তার শাশুড়ি আর জায়ের কথা শুনে অনেক কষ্ট পায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন সকালে টুনি আর সুখীর ভীষণ পেটে ব্যথা হয়, আর মিনু টুনটুনি তাড়াতাড়ি করে ডাক্তার উল্লু প্যাঁচাকে ডেকে নিয়ে আসে। আর ডাক্তার উল্লু প্যাঁচা ওদের পরীক্ষা করে বলে, মিনু দিদি, আপনার দুই ছেলের বৌমায় তো দেখছি মা হতে চলেছে, খুব শীঘ্রই তারা ডিম দিবে। এসব কথা বলে ডাক্তার উল্লু প্যাঁচা সেখান থেকে চলে যায়। আর বৌমারা মা হবে শুনে মিনু টুনটুনি ভীষণ খুশি হয়। কিন্তু মিনু টুনটুনি টুনির থেকে সুখী পায়রার বেশি যত্ন নিত। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। টুনি আর সুখী পায়রা দুজনেই সুন্দর দুটি ডিম দেয়, আর ডিম দেওয়ার পর দুই বৌমায় তাদের ডিমে তা দেওয়া শুরু করে। বড় বৌমা কোথায় গেলে? বলি সংসারের কত কাজ পড়ে আছে, তাই এই কাজগুলো কে করবে শুনি? এই তো মা, আমি এখানে, আসলে আমি তো ডিমে তা দিচ্ছিলাম মা। তা বলি, শুধু ডিমে তা দিলেই হবে? হ্যাঁ, বাড়ির সব কাজগুলো পড়ে আছে, সেগুলো কে করবে? হ্যাঁ, মিনু টুনটুনি আর টুনির কথা শেষ হতে না হতে সেখানে সুখী পায়রা চলে আসে। আরে আরে ছোট বৌমা, তুমি এটা কি করছো? ডিমে তা না দিয়ে উঠে আসলে কেন? তুমি ঘরে যাও মা, গিয়ে মন দিয়ে ডিমে তা দাও, আমার কিন্তু ফুটফুটে একটা নাতনি চাই, বুঝেছো? এভাবে মিনু টুনটুনির অত্যাচারে টুনির জীবন কাটছিল। আর টুনি বাসার সব কাজ করে, আর যতটুকু সময় পেত ততটুকু সময় শুধু ডিমে গিয়ে তা দিত। আর সুখী পায়রা আরাম আয়েশ করে কোনো কাজ না করে মন দিয়ে তার ডিমে তা দিত। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনি ডিম ফুটে একটা সুন্দর ছানা বের হয়, কিন্তু সুখীর ডিম থেকে কোনো ছানা বের হয় না। মা, ও মা,
টুনি দিদির ডিম থেকে তো ছানা বেরিয়েছে, কিন্তু আমার ডিম থেকে কেন ছানা বের হচ্ছে না মা? ও মা চুপ করে আছেন যে, কিছু বলুন। কেঁদো না বৌমা, যা হবার তা তো হয়ে গেছে, তুমি চিন্তা করো না মা, চলো আমরা ডিমটাকে হাসপাতালে নিয়ে যাই। এরপর মিনু টুনটুনি আর সুখী সুখী ডিমটাকে নিয়ে তাড়াতাড়ি করে হাসপাতালে যায়। আর ডাক্তার সেই ডিমটাকে অপারেশন করে একটা মৃত ছানা বের করে। আর এ দেখে তো মিনু টুনটুনি আর সুখী পায়রা একেবারে চমকে যায়। হায় ঈশ্বর, এ আবার কি সর্বনাশ হয়ে গেল, আমার একটা মরা ছানা হলো। কেঁদো না বৌমা, যা হবার তা তো হয়ে গেছে, এখন চলো এই মরা ছানাটাকে নিয়ে বাসায় ফিরে যাই। এরপর মিনু টুনটুনি আর সুখী পায়রা সেই মৃত ছানাটাকে নিয়ে তাদের বাসায় ফিরে আসে আর টুনিকে সবটা খুলে বলে। আর সুখী ভীষণ কাঁদতে থাকে। কাঁদিস না রে ছোট, তোর ছানা নেই তো কি হয়েছে? এই দেখ আমার মেয়ে, এর নাম হচ্ছে টুকি, আজ থেকে তুইও ওর মা, বুঝেছিস? আমরা বরং দুই যা মিলে টুকিকে মায়ের স্নেহ দিয়ে বড় করে তুলবো। টুনির এসব কথা শুনে মিনু টুনটুনি আর সুখী পায়রা তাদের ভুল বুঝতে পারে আর তারা দুজনই টুনির কাছে ক্ষমা চায়। বড় বৌমা, আমি তোমার সাথে অনেক অত্যাচার করেছি মা, কিন্তু তুমি সত্যি অনেক ভালো মা, আমাদের তুমি ক্ষমা করে দাও মা। এরপর টুনি মিনু টুনটুনি আর সুখী পায়রাকে ক্ষমা করে দেয় আর ছোট্ট টুকিকে নিয়ে তারা তিনজনই সুখে শান্তিতে তাদের দিন কাটাতে থাকে। অনেক অনেক দিন আগের কথা, ফুলছড়ি বনে টিংটিং তার সৎ মা মুন্নির সাথে বাস করত। টিংটিং এর আসল মা টুনি টিংটিংকে জন্ম দিয়েই মারা যায়, আর টিংটিং এর বাবা ওর দেখাশোনা করার জন্য মুন্নিকে বিয়ে করে আনে। এর কিছুদিন পর টোনাও মারা যায়। টিংটিং এখন ওর সৎ মায়ের সাথেই থাকে। মুন্নি টিংটিংকে অনেক অত্যাচার করে। মা আর একটু ঘুমাই না, আজকে আমার শরীরটা বেশি ভালো লাগছে না, আজকে তুমি রান্না করে খাও না মা। কি বললি তুই, আমি রান্না করে খাবো? আমি যদি রান্না করে খাই তাহলে তোকে কেন এই বাড়িতে আমি রাখবো? হ্যাঁ বলে কি না, তুমি রান্না করে খাও। এই বলে মুন্নি ঘুমন্ত টিংটিংকে মারতে থাকে আর বলে, এত বড় সাহস তোর, তোকে আজ আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিব। মা আমার ভুল হয়েছে, আমি ঘুমের ঘরে তোমাকে এমন বলেছি, মা আমাকে আর মেরো না মা, আমি এক্ষুনি তোমার জন্য চা বানিয়ে আনছি। ঠিক আছে, আজকে তোকে ক্ষমা করে দিলাম, আর যদি এমনটা কখনো তুই করিস তাহলে তোর একদিন কি আমার একদিন। এই বলে মুন্নি চলে যায় আর টিংটিং রান্নাঘরে মুন্নির জন্য চা বানাতে চলে যায়। এভাবেই তাদের দিন চলতে থাকে। বনের সব পাখি টিংটিংকে অত্যাচারের জন্য মুন্নিকে অনেক বুঝায়, কিন্তু মুন্নি কারো কোনো কথাই শোনে না। একদিন টিংটিং এর খুব ক্ষুধা লাগে আর ও মুন্নিকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে খাবার খায়। আর এই দৃশ্য আবার মুন্নি দেখে ফেলে। কথায় আছে না যে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কি তোর এত বড় সাহস, আমাকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে খাবার খাচ্ছিস? আর আমি তোকে বলেছিলাম না যে আমাকে না বলে তুই আগে খাবার খেতে পারবি না? মা অনেক দিন হলো পেট ভরে কিচ্ছু খাইনি, আর কালকেও খাইনি, আজকে খুবই ক্ষুধা লেগেছিল, তাই তোমাকে না জানিয়ে খেয়ে ফেলেছি। আর তোমাকে না জানিয়ে খাওয়াটা তো আর অপরাধ নয়, তাই না মা? তুই আমাকে কোনটা অপরাধ আর কোনটা ভালো সেটা শেখাতে এসেছিস? দাঁড়া। এই বলে মুন্নি টিংটিংকে মারতে থাকে আর এই দৃশ্যটা বিউটি পায়রা দেখে ফেলে। আর সঙ্গে সঙ্গে বিউটি সেখানে আসে। আরে মুন্নি, এত ছোট বাচ্চাকে এভাবে কেন মারছো? দেখছো না টিংটিং কত কান্না করছে? কি করেছে টিংটিং বলো তো শুনি। ও আমাকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে খাবার খেয়েছে, আবার আমাকে বলে ক্ষুধা লেগেছে তাই খেয়েছি, আর লুকিয়ে খাওয়াটা নাকি অপরাধ নয়। ঠিকই তো বলেছে, ক্ষুধা লেগেছে তাই ও খেয়েছে, আর খাওয়াটা তো কোনো অপরাধ নয়। আর একটা ছোট্ট মা বাবা মরা বাচ্চাকে এইভাবে অত্যাচার করতে তোমার একটু মায়া হয় না মুন্নি? ওরে বাবা, এতই যখন মায়া,
তখন ওকে তোমাদের বাসায় নিয়ে গিয়ে লালন পালন করো না। আর এটা যখন করতে পারবে না, তখন আমাকে জ্ঞান দিতে এসো না, বুঝতে পেরেছো? তোমরা প্রতিবেশী প্রতিবেশীর মতই থাকবে। এটাই হলো আমার শেষ কথা। যাও তো এখন এখান থেকে, বিরক্ত করো না, যত সব। মুন্নির এমন কথা শুনে বিউটি সেখান থেকে চলে যায়। বিউটির মতো বনের বেশিরভাগ পাখির টিংটিং এর জন্য অনেক মায়া হতো। এইভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। একদিন মুন্নি টিংটিং কে অনাহারে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর টিংটিং বাড়ি থেকে বেরিয়ে নদীর ধারে গিয়ে অনেক কান্না করতে থাকে আর বলতে থাকে, মা বাবা তোমরা আমাকে রেখে কেন চলে গেলে? বাবা তুমি কেন আর একটা বিয়ে করলে? তুমি বিয়ে না করে আমাকে অনাথ আশ্রমে রেখে আসতে পারতে, আমি ভালো নেই। দেখো না বাবা মা, আজ দুদিন ধরে অনাহারে রেখে আজকে আমাকে বাড়ি থেকেই বের করে দিয়েছে। টিংটিং নদীর পাড়ে অনেকক্ষণ বসে কান্না করতে থাকে, কিন্তু ক্ষুধার জ্বালায় আর বসে থাকতে পারলো না। তাই টিংটিং খাবারের সন্ধানে পা বাড়াতে লাগলো। ঠিক এমন সময় টিংটিং এর চোখ যায় একটা আম গাছের দিকে। ওই আম গাছটাতে ছিল দুটো আম, একটা মা আম আর একটা বাচ্চা আম। মা আমটা বাচ্চা আমটার থেকে একটু উপরে ছিল। এইতো অনেক সুন্দর পাকা দুটো আম, এই আম দুটো খেলে আমার খিদে মিটে যাবে। আগে এই নিজের আমটা পেড়ে খাই, তারপরের উপরেরটা খাবো। এই বলে টিংটিং একটা লাঠি দিয়ে বাচ্চা আমটাকে পাড়তে যায়। আর অমনি বাচ্চা আমটা চিৎকার করে বলতে থাকে, মা মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও, আমাকে পাখিঘর থেকে বাঁচাও, আমাকে খেয়ে ফেললো, মা খেয়ে ফেললো, মা আমাকে বাঁচাও। এই শুনে মা জাদু করে টিংটিং এর হাত আর পা অবশ করে দেয়। আসলে টিংটিং জানতই না যে ওই আম গাছটা একটা জাদুর আম গাছ ছিল। এই ডাইনি মুন্নি মেয়েটাকে কিভাবে পিটিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল। বাবা মা মরা মেয়েটা না জানি কোথায় থেকে কোথায় চলে গেছে। দেরি না করে তাড়াতাড়ি ওকে খুঁজতে যায়। এই বলে বিউটি পায়রা টিংটিংকে খুঁজতে বের হয়। আর খুঁজতে খুঁজতে সে দেখতে পায় টিংটিং ওই আম গাছটার নিচে মাটিতে শুয়ে আছে। আর টিংটিং এর এমন অবস্থা দেখে বিউটি পায়রা অনেক কান্না করতে থাকে। যদি তোকে ওই ডাইনি অত্যাচারী মায়ের কাছ থেকে নিয়ে আমার কাছে রাখতাম, তাহলে আজ তোর এমন অবস্থা হতো না রে মা। বিউটি যখন এমন ভাবে কান্না করছিল, তখনই সেখানে মা আমটা কথা বলে ওঠে। আর মা আম বিউটির কান্না দেখে বলে, ও খুব খারাপ, আর তুমি ওর জন্য কান্না করছো কেন? ও আমার বাচ্চাকে খেতে চেয়েছিল, তাই আমি ওকে এই রকম বানিয়ে রেখেছি। ওকে কেন খারাপ বলছো তুমি? ও একটা অসহায় মেয়ে, আর তুমি ওকে এই শাস্তি দিয়েছো। এরপর বিউটি পায়রা মা আমকে সব ঘটনা খুলে বলে। আর মা আম সব কথা শুনে বলে, ওর এত দুঃখ, আর ও খিদের জ্বালায় এমন করেছে, সত্যি আমি বুঝতে পারিনি, আমি ওকে ঠিক করে দিচ্ছি। এই বলে মা টিংটিংকে আবার আগের মতো করে দেয়। আর জাদু করে বিউটিকে অনেক সোনা দানা দেয়, যাতে বিউটি টিংটিংকে লালন পালন করতে পারে। এরপর বিউটি সোনা দানা আর সাথে টিংটিংকে নিয়ে তার বাড়িতে চলে যায়। টিংটিং এখন বিউটির বাড়িতে অনেক সুখে শান্তিতে থাকতে শুরু করে। তো বন্ধুরা, অসহায়কে সাহায্য করলে ঈশ্বর অনেক খুশি হয়। আর ঈশ্বর যে কাজে খুশি হয়, আমরা সেই কাজগুলোই বেশি বেশি করে করব। আর আজ আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।